সাকিবের এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন অপবিশ্বাস ক্যাপশনে লিখেছেন আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান ঈদে মুক্তি পেয়েছে মোট পাঁচটি সিনেমা এর মধ্যে একচেটিয় ব্যবসা করেছেন প্রিয়তমা ও সুরঙ্গ সব জায়গাতেই দর্শক ছবি দুটি লুফে নিচ্ছে কম হলেও দর্শকদের প্রশংসায় পাচ্ছেন প্রহলিকা ক্যাসিনো ও লাল শাড়ি এর মধ্যে শুক্রবার বিকেলে সুপারস্টার সাকিব খান তার নিজের ছবি প্রিয়তমার পাশাপাশি লাল শাড়ি দেখার আমন্ত্রণ জানালেন ছবিটি দর্শক কেন দেখবেন এ বিষয়ে বিশেষ কারণে কথাও উল্লেখ করেন এই নায়ক অপবিশ্বাসের প্রথম প্রযোজিত ছবি লাল ছবিতে তিনি অভিনয় করেছেন এই ছবিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছেন সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন এই ঈদে অপুজয় প্রোডাকশন হাউজে প্রথম চলচ্চিত্র লাল মুক্তি পেয়েছে আমার সন্তান জয়ের নামে প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্যরকম এক আবেগ কাজ করছে তিনি আরও লেখেন যতদূর শুনেছি লালসারের প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ঘিরে বিলুপ্ত এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন সুখ দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ তাই এই ঈদ উৎসবে পরিবার পরিজন সবাইকে নিয়েই প্রিয়তমার পাশাপাশি লাল শাড়ি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাকিবের এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন অপবিশ্বাস ক্যাপশনে লিখেছেন আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান শিল্পকে উপযুক্ত করে বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত অপবিশ্বাস ও সাইমন সাদিকের লাল শাড়ি মুক্তি পেয়েছে বারোটি সিনেমা হলে